আমাদের মাঝে অনেক লোকই আছেন যেনারা মানুষের পজিটিভ অর্থাৎ মানুষের যে ভালো দিকগুলো ওগুলো না দেখে সবার আগেই তার সেই মাইনাস অর্থাৎ নেগেটিভ সাইডটা নিয়ে বেশি দেখতে পছন্দ করেন, কথা বলতে পছন্দ করেন, পারলে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে চোখ লাগিয়ে বের করেন যে তার মধ্যে কী নেগেটিভিটি আছে। এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটি নিয়ে আমি আজকে কথা বলব। এ ধরনের যে মনোবৃত্তি, এ ধরনের মনোবৃত্তির মানুষরা কী করে জানেন? যেমন ধরেন আমরা সবাই কিন্তু না আজকালকার দিনে কি আজকালকার দিনে আমরা কিন্তু শরীরের ব্যাপারে যথেষ্ট স্বাস্থ্য সচেতন, তো সেক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা করি নিজেদের শারীরিকভাবে আমাদেরকে ঠিক রাখা। তো সেখানে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হয়ে গেল অথবা কথা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে, ও মা তুমি থেকে অনেক বেশি মোটা হয়ে গেছো। অর্থাৎ এই মোটা হয়ে গেছো এই কথা আগে উনি আর কোনো কথাই খুঁজে পেলেন না, অথচ হয়তোবা যে মানুষটা তাকে এই কথাটা বলছেন ওনার সঙ্গে কিন্তু দু একদিন পরপর বা মধ্যে ভালোই দেখা হতো, কিন্তু তখন যখন ভদ্রলোক বা ভদ্রমহিলা ফিট ছিলেন, শারীরিকভাবে ঠিক ছিলেন, তখন কিন্তু একবারও বলা হয়নি, বা তুমি তো ভালোই মেনটেন করছো, তুমি তো সুন্দরভাবে নিজেকে ধরে রাখতে পেরেছো, সেটা কিন্তু বলা হয়নি। কিন্তু যে মুহূর্তে একটু মোটাত্ব পাওয়া গেছে, একটা নেগেটিভ সাইড পাওয়া গেছে, সাথে সাথে প্রথম প্রশ্নই হচ্ছে, ওমা তুমি এত মোটা হয়ে গেছো, বাস ফিউজ। তো এই যে একটা মানুষের মনোবৃত্তি, এরকম আরও আছে। যেমন ধরেন সরি টু সে, আমাদের বিশেষত হাজব্যান্ডের ক্ষেত্রে আমরা বলবো যে ছেলে মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রটা কিন্তু বেশিরভাগই আমাদের ওয়াইফদেরকে দেখতে হয়, এবং অ্যাজ এ মা তার দায়িত্ব আমি মনে করি সেটা। তো সেখানে ছেলে যখন ভালো রেজাল্ট করছে, ক্লাসে ভালো নাম্বার্স পাচ্ছে, খুব একটা কিন্তু মাকে যে অ্যাপ্রিসিয়েট করা হয় তা কিন্তু নয়। কিন্তু যদি একটু ছেলে একবার একটু রেজাল্ট খারাপ করলো বা মেয়ে একটু রেজাল্টটা আশানুরূপ হলো না, তখনই কিন্তু হবে কি করে, তুমি তো সারাদিনই আছো ওই টেলিভিশন নিয়ে হা করে সিরিয়াল দেখতে, আর না হলে পারো তো কি বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করতে অথবা ঘুমাইতে, বাচ্চাটা এরকম রেজাল্ট কী করে করলো? আচ্ছা ভালো কথা, বাচ্চা খারাপ রেজাল্ট করেছে তাকে বলতেই পারেন, আপনার অধিকার আছে বলার, কিন্তু সে যখন ভালো করছে কতবার তার যে আপনার যে ওয়াইফের যে পজিটিভ সাইড, আসলে ওয়াইফদের ক্ষেত্রে আমরা এটা এই জন্য বলছি, বারবার কিন্তু বললাম যে মা হিসেবে আমরা মায়েরা কিন্তু বাচ্চাদের দিকে একটু বেশি দায়িত্ব নিয়ে থাকি। তো ওই যে খাটাখাটুনি করে বাচ্চার রেজাল্ট যখন ভালো হয়েছিল আগে আগে, তখন কিন্তু খুব একটা অ্যাপ্রিসিয়েট করা হয় না, কিন্তু যে মুহূর্তে একটা ছোট্ট নেগেটিভ বেরিয়ে আসলো সাথে সাথে ওটা আরও বেশি ফুলিয়ে ফাপিয়ে কিন্তু আমরা বলে থাকি। আরকম আরও আছে, যেমন চাকরি ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে থাকে যে একদম প্রচণ্ড জান দিয়ে কাজ করছে এবং ভালো 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 তার দ্বারা ফলাফল আসছে, নিরলস পরিশ্রম করছে, কিন্তু দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে যে বস কিন্তু তাকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন না। হতে পারে অহম্বোধ, আমি বস, আমি কেন অ্যাপ্রিসিয়েট করবো, কিন্তু সেই মানুষটাই যখন কাজের ক্ষেত্রে একটা ছোটোখাটো ভুল করে ফেলি, অর্থাৎ তার একটা ছোট্ট ভুলের জন্য একটা নেগেটিভিটি সৃষ্টি হলো, সাথে সাথে দেখা গেল একদম মুখের উপর ফাইল ছুঁড়ে মারা হচ্ছে, আপনাদের মতো লোকদের আমরা কাজ করবো কি করে, আপনাদের জন্য তো চাকরি রাখাই আমাদের মুশকিল হয়ে যাবে, এ ধরনের যত রকমের নেগেটিভ কথা আছে সেগুলো সমস্ত বলা হচ্ছে। ফলে হচ্ছে কি, ফলে ওই মানুষটা কিন্তু তার কাজের উদ্যম হারিয়ে ফেলছে, কিন্তু যখন সে ভালো করছিল একটার পর একটা, তখন কিন্তু খুব একটা তাকে অপ্রশংসা করা হয়নি। অর্থাৎ আমাদের স্বভাবজাত ব্যাপারটাই হচ্ছে মানুষের ভেতর তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট না করে তার খারাপ দিকটাকে মানে প্রথমেই তুলে ধরা। এই মনোবৃত্তিটা কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক, এটা একটা মানুষকে অনেক পিছিয়ে দেয়। একটা মানুষ যখন তার সম্পর্কে শুরুটাই শোনে একটা নেতিবাচক কথা, তখন তার ভেতরে যত উদ্যম থাকে, যত উদ্দীপনা থাকে, যত উৎসাহ থাকে, সবই কিন্তু ওই যে বলে না ফুল ফোটার আগে কুড়িতেই ঝরে যায়। তাই আসুন আমরা সবাই এই ধরনের মনোবৃত্তি পরিত্যাগ করি এবং প্রত্যেকটা মানুষ হিসাবে মানুষকে আমরা উৎসাহ দিই, তার ভালো দিকটাকে তুলে ধরি। ভালো দিক যত বেশি তুলে ধরা যায় তত কী হয় জানেন, তত বেশি খারাপটা চাপা পড়ে যায়। আসলে আমরা মানুষরা কিন্তু অনেক ভালো, কিন্তু ভালোত্বটা চাপা পড়ে যায় উদ্যমহীনতার কারণে, আর ওই উদ্যমহীনতার জন্য আমরা যাতে দায়ী না হই সেজন্য চলুন বদলে ফেলি আমাদের মানসিকতা, উৎসাহ দিই সবাইকে প্রতিটি কাজে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই একটা কথাই, কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই বিয়ে করব সেই সমস্যার সমাধান।
শুধু হাল ছেড়ে।